Subscribe now and press the bell icon. Never miss an update. বলিউডের ছবিতে সাথুরে চট্টোপাধ্যায় অভিনয় করতে চলেছে, রয়েছে কিন্তু এই ছবিতে আর এক তারকা পুত্রের ছেলে, এবং সেই ছবিটির নাম কি দেয়া হলো এবং এই ছবিতে কোন তারকা পুত্রের ছেলে অভিনয় করতে চলেছে এবং এই মুভিটি কবেই বা শুটিং শুরু হবে সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা এই ভিডিওতে দিতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। নমস্কার, আমি বব বিশ্বাস। চোখে ঠাসা মোটা ফেমের চশমা, জামা কাপড়ে কোনো রকম চাকচমক নেই, নিপাট ভদ্র গোছের চেহারা, সবুজ কোষের কাহিনীর সেই ভদ্রলোক ভিলেন যা কিন্তু বব বিশ্বাসকে মনে নেই, এহেন সিনেমা প্রেমিক দর্শকদের খুঁজে পাওয়া কিন্তু দায়। পরিচয় সেরে মুহূর্তের মধ্যে পকেট থেকে বন্দুক বের করে কাজ খালাস করে ফেলেন তিনি। তিনি শাশ্বত চট্টোপাধ্যায়। এ যাবৎকাল বেশ কিছু হিন্দি সিনেমায় দেখা গেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর অনুযায়ী ফের এক হিন্দি ছবিতে অভিনয় করছেন এই বাঙালি অভিনেতা। শৈশবও সেরে ফেলেছেন অনেকদিন আগে। রাজকুমার সন্তোষী ব্যাড বয় ছবিতে তাকে দেখা যেতে পারে বলে এমনটা শোনা যাচ্ছে। উল্লেখ্য, ব্যাড বয় ছবি দিয়ে বলিউডের পদার্পণ করতে চলেছেন আরেক বাঙালি অভিনেতা, অর্থাৎ মিঠুন চক্রবর্তী কনিষ্ঠ পুত্র, অর্থাৎ ওরফে ছোট ছেলে কিন্তু তাকে অভিনয় করতে দেখা যাবে। রাজকুমারের হাত ধরে বলিউডে পা রাখছেন তিনি, আর এই ছবিতে সম্ভবত অভিনয় করছেন শাশ্বত। এমনটা যদি হয় তাহলে কিন্তু দিব্যি জমবে দুই বাঙালির অভিনয়। কমেডি হোক কিংবা ঠান্ডা মাথায় খলনায়কের চরিত্র, নিজের তখুর অভিনয় সর্বদা দর্শকদের কেড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় সবার মন। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও তিনি যে বলে বলে ছক্কা হাঁকাতে পারেন তা কিন্তু এর আগে আমরা টের পেয়েছি। তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষায় রাখে না। সুজয় ঘোষের কাহিনীর বব বিশ্বাস চিরস্থায়ী হয়ে গিয়েছেন, লোকের মন জয় করে ফেলেছেন ইতিমধ্যে। এরপর 2017 সালে পরিচালক অনুরাগ বসুর জাজ্ঞা যশুর, অর্থাৎ টুটি ফুটি বেশ মনে ধরেছিলেন দর্শকদের। সেই ছবিতে স্ক্রিন শেয়ার ভাগ করে নিয়েছিলেন কিন্তু অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। এবার ফের 2019-এ শাশ্বত কাজ করছেন কিন্তু মোটা বাজেটে বলিউড ছবিতে। পরিচালকের আসনে রাজকুমার সন্তোষী, আর সূত্রের খবর বলছে রাজকুমারের ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাগে নিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তার চরিত্রে থাকছে চমক। শুটিংয়ের ইতিমধ্যে নাকি শুরু হয়ে গেছে এই মুভিটি। খবর জানা গেছে শাশ্বত প্রথম শিডিউলে শুটিং ছিল বেঙ্গালুরুতে। না, প্রথম শিডিউলের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি, পরবর্তী শিডিউলের জন্য খুবই শীঘ্রই তিনি মুম্বাইতে উড়ে যাবেন এমনটি শোনা যাচ্ছে। তবে কী ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি, তার চরিত্রেই বা নাম কি, এ প্রসঙ্গে জানতে চাইলে মুখ খুলতে চাননি তিনি। অভিনেতা কিন্তু চুপটি করে রয়েছে এখন। প্রসঙ্গত গত মে মাসে দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে স্পেশাল ফেস্টিভ্যাল মেশনে পুরস্কার পেয়েছেন শাশ্বত অভিনীত দ্বিখণ্ড মুভিটি। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে নেটওয়ার্কের ট্রেলার। সেই ছবিতে শাশ্বতকে দেখা যাবে প্রতিশোধের মতন এক ব্যর্থ পরিচালকের চরিত্রে। তবে কাহিনী জাজ্ঞা যশুর পরে ফের তিনি যে বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন সে বিষয়ে কিন্তু খুবই উচ্ছ্বসিত অভিনেতা। শুধু আসন্ন হিন্দি ছবি নিয়ে মুখটা খুললেন না তিনি, এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু অধরাই রয়ে গেল যে তিনি কোন চরিত্রে অভিনয় করতে চলেছে। এই বিষয়ে কোনো তথ্য যদি এসে থাকে আমি অবশ্যই জানিয়ে দেবো আপনাদেরকে। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনার নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।